Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini amol YouTube channel er dini bhai bonera ami asha kori Allah taala oshesh rahmate apnara bhalo achen shusto achen. Alhamdulillah aj ami apnader shonge alochona korbo ei pobitro Ramzan mashe emon dui ti shomoy royeche ei dui ti shomoye apni jodi doa koren apnar doa নিশ্চিতভাবে কবুল করা হবে সুবহানাল্লাহ অর্থাৎ আপনার দোয়া কবুল হবে এটি গ্যারান্টেড বলা যায় আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ছোট ভিডিওটি অবশ্যই আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখুন এবং আমলটি করবেন এই নিয়তে দেখতে থাকুন পবিত্র রমজান মাস হচ্ছে রহমত বরকত মাগফিরাত এবং নাজাতের মাস এই মাস আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়ার মাস যে যত বেশি চাইতে পারে আল্লাহ তাআলা তাকে তত বেশি দান করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দোয়া কবুলের নিশ্চয়তা দিয়েছেন সুবহানাল্লাহ পবিত্র রমজান মাসে আল্লাহর অফুরন্ত অনুগ্রহ লাভের অতি মূল্যবান দুটি সময় আছে আর এই সময় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া বা প্রার্থনা করা হলে আল্লাহ তাআলা সেই বান্দার চাওয়া বা প্রার্থনা ফেরত দেন না রমজানে এই সময়টিতে দোয়া করে কাঙ্ক্ষিত জিনিস লাভের সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারেন রোজাদাররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন সময় দোয়া মহান আল্লাহ তাআলা বেশি গ্রহণ করেন বা কবুল করেন জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন শেষ রাতে দুই তৃতীয়াংশের শেষের দোয়া অর্থাৎ রাতের দুই তৃতীয়াংশ অতিক্রম করার পর যে দোয়া করা হয় সেই হিসেবে একটি সময় হলো ফজরের আগে আমরা যেহেতু সেহরের সময় উঠি সেই সময়টিতে অর্থাৎ ফজরের আগে আমরা দোয়া করতে পারি আরেকটি সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আপনারা এই ফজরের আগের সময়টি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ঘোষণা যে রাতের দুই তৃতীয়াংশ পরের সময় এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা এই সময় দোয়া কবুলের জন্য বিশেষ সময় এই সময়টি আল্লাহ তাআলার কাছ থেকে বান্দার চাহিদা পূরণের আশ্বাস দিয়ে থাকে এবং আল্লাহ তাআলা ডাকতে থাকেন কে আমাকে ডাকবে যার ডাকে আমি সাড়া দেব এই মুহূর্তে যে আল্লাহকে কোনো কিছু পাওয়ার জন্য ডাকবে এবং আহ্বান করবে আল্লাহ তাআলা তাকে তার চাহিদা মোতাবেক দান করবেন সুবহানাল্লাহ কে আমার কাছে কিছু চাইবে যা আমি তাকে দান করব আল্লাহ বান্দার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব সুতরাং ফজরের আগের অর্থাৎ রাতের দুই তৃতীয়াংশ পরের সময়টি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা সম্মানের এবং বিশেষ একটি সময় এই সময়টিতে আল্লাহ তাআলা সব সময় প্রথম আসমানে আসেন এবং বান্দাকে তাদের চাহিদা পূরণের আশ্বাস দিয়ে ডাকতে থাকেন যারা এই সময়টিতে আল্লাহ তাআলার কাছে কাঙ্ক্ষিত জিনিস চায় আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দেন এবং তার কাঙ্ক্ষিত জিনিস তাকে দান করেন সুবহানাল্লাহ বিশেষ করে এই পবিত্র রমজান মাসের শেষ রাতে কোনো আবেদন আল্লাহ তাআলা অগ্রাহ্য করেন না অর্থাৎ বান্দা যা চান আল্লাহ তাআলা তাই কবুল করে নেন তাই রমজানের শেষ রাতের গুরুত্ব অন্য সময়ের তুলনায় অনেক বেশি আমরা সাহরির আগে অন্তত আধা ঘন্টা আগে এক ঘন্টা আগে ওঠার চেষ্টা করব এবং উঠে সুন্দর করে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে আমরা সেই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব যার যার চাহিদা আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে পারি সেহরি অর্থাৎ শেষ রাতের দোয়ার পরপরই রোজার জন্য আমরা সেহরি গ্রহণ করতে থাকি কারণ দিনভর রোজা রেখে কোরআন তেলাওয়াত নামাজ পড়া এবং রোজাগারের জন্য শক্তি সঞ্চয় করতে সেহরি অনেক গুরুত্বপূর্ণ এবং কল্যাণের আর যারা সেহরি গ্রহণ করেন ফেরেশতারা তাদের জন্য কল্যাণ এবং মাগফিরাতেরও দোয়া করে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যে দ্বিতীয় সময় সেটি হলো মাগরিবের আগে অর্থাৎ ইফতারের সময় ইফতারের ঠিক আগ মুহূর্তে বান্দার রোজায় ক্লান্ত পিপাসাত্ব এবং ক্ষুধার্ত থাকে এই সময়টিতে ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে বান্দার যে কোনো প্রার্থনাই কবুল হয়ে যায় সুবহানাল্লাহ এই সময় মানুষ দুর্বল থাকে মানুষের হৃদয় নরম থাকে আল্লাহর ভয় ও মহব্বত হৃদয়ে ভরপুর থাকে ভয় এবং ভালোবাসা হৃদয় থেকে আল্লাহ তাআলার কাছে যে কোনো প্রার্থনাই কবুল হয়ে যায় সুবহানাল্লাহ আর এই সময়টিতে বান্দা আল্লাহর হুকুম পালনে প্রচন্ড ক্ষুধা এবং তৃষ্ণায় খাবার সামনে থাকা সত্ত্বেও খাওয়া থেকে বিরত থাকে আল্লাহ কর্তৃক নির্ধারিত সময়ের অপেক্ষা করতে থাকে সেই সময়টি আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং তার দোয়া কবুলেরও একটি গুরুত্বপূর্ণ সময় মুমিন মুসলমানদের উচিত হচ্ছে দোয়া কবুলের এই গুরুত্বপূর্ণ দুইটি সময় অবহেলায় নষ্ট না করা হেলায় খেলায় না কাটানো এবং শেষ রাতে বেশি বেশি তওবা ইস্তেগফার অতিবাহিত করা
সেহরি অবশ্যই খাওয়া, আর ইফতারের আগের মুহূর্তটিতে ইফতারি এবং রান্নাবান্না সহ যত সব অফিসিয়াল কাজ রয়েছে তা দ্রুত শেষ করে কিছু মুহূর্ত বা সময় ইফতারের আগে তাসবিহ তাহলিল এবং তাওবা ইস্তেগফারের সঙ্গে ইফতারের জন্য অপেক্ষা করা এবং ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে কাঙ্ক্ষিত জীবনের যে কোনো ধরনের চাওয়া পাওয়াগুলো বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে চাওয়া। ইনশাআল্লাহ এই দুইটি সময়ে পবিত্র রমজান মাসে যদি আপনি আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরেন, আল্লাহ তাআলা আপনার দোয়া ফেরত দিবেন না, আপনার কাঙ্ক্ষিত জিনিস আপনাকে দান করবেন। আমি অনুরোধ করছি আমার দিনে আমল চ্যানেলের দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই যার যার চাহিদা, হতে পারে আপনার নেক সন্তানের প্রয়োজন, হতে পারে আপনি ঋণের মধ্যে আছেন, হতে পারে আপনি আপনার রিজিকে বরকত দানের চাচ্ছেন বা রিজিকে বরকত চাচ্ছেন যাতে করে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেন, যে কোনো ধরনের সমস্যায় আপনি আল্লাহ তাআলার কাছে সেই সময় দুইটিতে চাইতে পারেন। মহান আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের মনে নেক আশাগুলো পূরণ করে দেন, এই দোয়াই করে থাকি। আমাদের চ্যানেলটির ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন। নারীদের ছবি ছাড়া ভিডিও ইনশাল্লাহ আমরা দিতে থাকছি, দিয়ে যাব। আল্লাহ তাআলা আপনাদের সকলকে নেক বুজ দান করুন, পবিত্র রমজান মাসে যথাযথ হুকুম আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।